নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল বুধবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি বলুন বা আকর্ষিক প্রাপ্তি বলুন ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তিথি রয়েছে অষ্টমী এবং নবমী তিথি। আপনার নক্ষত্র রয়েছে ভরণী এবং কৃত্তিকা, এই দুটি নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। যোগ রয়েছে বৃদ্ধি যোগ। অভিজিৎ মুহূর্ত আগামীকাল থাকছে না, এবং ব্রহ্ম মুহূর্ত যেটা রয়েছে সকাল 4:24 থেকে 5:12 পর্যন্ত, এবং রাহুকাল যেটি রয়েছে সেটা দেখা যাচ্ছে দুপুর বারোটা থেকে 1:30 পর্যন্ত। দেখুন আগামীকাল যোগটা খুব ভালো পেয়েছে বৃদ্ধি যোগ। এই বৃদ্ধি যোগে এই আপনার পাঁচ রাশির অর্থ বৃদ্ধি কিন্তু হতে চলেছে। যদি আপনার জন্ম বৃদ্ধি যোগে হয়ে থাকে, একটু ভালো করে বুঝবেন, প্রতিটি যোগ আমাদের জীবনকে কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে। যদি আপনার বৃদ্ধি যোগে জন্ম হয়ে থাকে কি না, নিশ্চিত রূপে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। তবে দেখতে হবে আমাদের জন্মছকে চারটি গ্রহ রাহু, শুক্র, বুধ, শনি পজিশান কেমন রয়েছে, এবং আপনার জন্মছকে আপনার বাই বার্থ চার্ট যদি ভাগ্যভাব এবং ধনভাব যদি দুর্বল না হয়, তাহলে নিশ্চিত রূপে আপনার কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন রাহু কলিযুগের রাজা, রাহু আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ। আমি তাই বারবার বলি, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন রাহু কলিযুগে হঠাৎ অর্থ বা আকর্ষিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে কিন্তু থাকে। আমি বারবার এই কথাটা বলি, তাই যাদের অল্পের জন্য দেখা যাচ্ছে বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। তাতে কি হবে, আপনার চটজলদি অর্থপ্রাপ্তি হবে, এবং যাদের ভাগ্যভাব দুর্বল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার রয়েছে বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে। আমি প্রতিদিন পাঁচটি রাশি, তিনটি রাশির নাম বলি, হয়তো 12 রাশির মধ্যে আপনাদের রাশির সাথে সেম টু সেম মিলে যায়, হয়তো আপনারা ভাবেন যে একটা লটারির টিকিট কাটি, কিন্তু এই চিন্তাধারাটা আপনাদের ভুল চিন্তাধারা। তারপরে হয়তো কারো কারো ক্ষেত্রে খুব লাগে, আবার কারো কারো ক্ষেত্রে লাগে না। এখানে জানা দরকার যে আপনার জন্মছকে অর্থপ্রাপ্তির যোগ আছে কি না, সেটা থাকলে কোন বছর রয়েছে, কোন মাসগুলোতে রয়েছে, আপনার ফর্চুনা নাম্বার কোনটা রয়েছে, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার, এবং গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান করা কিন্তু একান্তই দরকার। শুধুমাত্র রাশির নাম শুনে আপনারা একটা টিকিট কেটে ফেলছেন, টিকিট কেটে প্রচুর অর্থ নষ্ট করছেন, এটা ভুল করে আপনারা করবেন না। কারণ এই ভিডিওটি আপনাদের কাছে আমি প্রতিদিন দিই, কারণ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিছু বার্তা দেওয়ার কিন্তু আমি চেষ্টা করি। কারণ আপনারা এই অর্থগুলো অক্লান্ত পরিশ্রম করে কিন্তু এই অর্থগুলো উপার্জন করেন। দেখুন রাহু হচ্ছে কলিযুগে শর্টকাটে অর্থ দিয়ে থাকে, তাই রাহুকে পাওয়ার আপ করার জন্য কিছু ফর্মুলা আমার কাছে রয়েছে, যারা আমার সাথে পার্সোনালি ভিজিট করবেন সেখানে ডিটেলস আমি কিন্তু, শুধুমাত্র যারা লটারি সংক্রান্ত বা আকর্ষিক প্রাপ্তি সংক্রান্ত যারা জানতে চাইছেন তারা অবশ্যই মেসেজ কিন্তু করতে পারেন।
প্রথম যে রাশি আমি কথা বলবো আগামীকালের জন্য, সে রাশির নাম অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে পাঁচটি রাশি। প্রথম রাশি কন্যা রাশি। কন্যা রাশির আগামীকালের টার্গেট নাম্বার, অনেকে অপেক্ষা করছেন যে কুপস্কিতে কখন টার্গেট নাম্বার শুভ সময় বলবে। টার্গেট নাম্বার আপনাদের কন্যা রাশির ক্ষেত্রে 5 এবং 6। আপনাদের যে শুভ সময় সকাল 9:12 থেকে 10:52 পর্যন্ত। দ্বিতীয় রাশি মীন রাশি। মীন রাশির টার্গেট নাম্বার 4 এবং 8। আপনাদের যে শুভ সময় সকাল 10:35 থেকে 11:47 পর্যন্ত। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার 2 এবং 1। আপনাদের যে শুভ সময় সকাল 9:15 থেকে 10:21 পর্যন্ত। এরপর যে রাশি আমি কথা বলবো আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 1 এবং 9। আপনাদের যে শুভ সময় সকাল 8:33 থেকে 9:52 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো শেষ রাশি, সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 3। আপনাদের যে শুভ সময় সকাল 10:39 থেকে আপনার 11:27 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে আগামীকাল আমি সুপার প্রাপ্তির কথা বললাম, 5 রাশির কম হোক বেশি হোক আপনি বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে, আবার আপনার ক্ষেত্রে ছোট অর্থপ্রাপ্তি হতে পারে, কিন্তু আপনাদের ক্ষেত্রে হবে যদি আপনার জন্মছকে প্রবল অর্থপ্রাপ্তির যোগ থাকে, আপনারা যদি সঠিক গ্রহের প্রতিকার করে থাকেন, ভাগ্যভাবকে স্ট্রং করেন, এবং যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা যদি রাহু রক্ষা কবচ পরিধান করেন নিশ্চিতরূপে আপনাদের কিন্তু গাঢ় অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটি অনলি ফর হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। বারবার আপনাদেরকে বলছি, ফোন করার থেকে যতদিক আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কি না, চট জলদি রিপ্লাই পাবেন। জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা।